বর্তমানে ব্র্যান্ডেড জিনিস, একটি যে কোনো জিনিস তার উপরে একটি নাম দিয়ে দিল সানন্দা, তার উপরে একটি নাম দিয়ে দিল যে ভিএস, একটি ব্র্যান্ড নেম সুন্দর করে একটি ডিজাইন করে লোগো দিয়ে নাম দিয়ে দিল। সেই নামটা দেখেই বাহ, এটি বোধহয় সব থেকে উন্নত মানের জিনিস, যেহেতু ব্র্যান্ডেড, ব্র্যান্ড একটা একটি ব্র্যান্ড নেম আছে উপরে, যে কোনো প্যাকেটের উপরে যদি কোনো নাম না থাকে সেটা ব্র্যান্ডেড না, এটা অ্যাকচুয়ালি যে কোনো কোম্পানি, শুধু একটি লোগো দিয়ে দেওয়া, সেই লোগো দিয়ে দিলেই বোধহয় সেটি বিশাল বড় ব্র্যান্ডেড কোম্পানির হয়ে গেল। অর্থাৎ এই জিনিসটি বাজারে চলছে এবং চলবে, তার মুনাফা প্রচুর। এই কিন্তু আসলে কি তাই? হ্যাঁ আসলেও তাই, কিন্তু এই ব্র্যান্ড তৈরি করতে গেলে যা প্রয়োজন সেটি কি? অ্যাচিভমেন্ট, সাকসেস অ্যাচিভমেন্ট এবং পরিশ্রম। যে আমার অ্যাচিভমেন্ট থাকতে হবে, আমাকে করতে হবে, এই জিনিসটি যদি করা যায় তাহলেই এই সাকসেসে আসা যায়। আজকে যে বিজনেস আইডিয়াটি দেবো সেই হচ্ছে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড আমি কিভাবে তৈরি করব এবং জীবনে পরিশ্রম করে সাকসেসফুল পাবো, কিভাবে পাবো, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। শুরু করবো, শুরু করার আগে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমি এইরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের এই আইডিয়াগুলো দিতে পারবো, যাতে আপনার বেকারত্ব দূর করে আপনি একটি ব্র্যান্ড নেমে পরিণত হতে পারেন, সেরকমই আমি কতগুলো আইডিয়া দিয়ে থাকবো। তো শুরু করবো আজকের আইডিয়াটি, আমি অলোক শঙ্কর বসাক। জাস্ট একটি কথা কি দেখবেন, একটু গল্পের মতন হবে হয়তো বা, যে কি বাজার থেকে জিরের গুঁড়ো বা গোটা জিরে, হলুদ, নুন, যাই হোক না কেন, সুন্দর ব্র্যান্ড নেম দিয়ে দিয়েছে টাটা সল্ট, ভালো জিনিস, কিন্তু একটি সাধারণ প্যাকেটের মধ্যে আছে, নাম নেই। আমি বলবো কতগুলো জিনিস যে এটি করলে পরে আপনার সাকসেসফুল হবেন এবং শিওর শিওর শিওর, শুধুমাত্র আপনাকে করতে হবে কি, আপনার একটি নিজস্ব নাম, সেই নাম চয়েস করে কতগুলো প্যাকেটিং করতে হবে, প্লাস্টিকের প্যাকেট এবং কিচ্ছু দাম নাই, একটা সিল, প্লাস্টিক মেশিন সিল করতে গেলে পরে আর করতে হবে, যেটি আমি দেখেছি আমারই কতজন বন্ধু আছে তারা এই বিজনেসগুলো করে, তাদের সাকসেস রেট দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমি তো অনেক পরিশ্রম করে অন্যান্য বিজনেসের দিকে আছি বা নিজে সার্ভিস করি, সেগুলো করলে কিন্তু তাদের যা আছে, তারা যা ইনভেস্ট করেছে এবং তার থেকে যা গ্রোথ রেট বা প্রফিট, সেটি দেখলে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, সেটি কি, যে কোনো বড় মার্কেটে গেলে, পাইকারি যে মার্কেট, সেই মার্কেটে গেলে পরে আপনি যে কোনো, আপনি এসেনশিয়াল কমোডিটিগুলোর কথা ভাবেন না কেন, এসেনশিয়াল কমোডিটিগুলো নিয়ে আসুন, বড় বড় প্যাকেট, বস্তায় হোক বা বড় প্যাকেটে বা বেশি পরিমাণ নিয়ে আসুন। আপনি একটি উদাহরণ দেওয়া যায়, জিরে বাজার থেকে যা কিনবেন, প্যাকেটে যা কিনবেন তার 50% কম দামে পাওয়া যায় হচ্ছে আপনার হোলসেল মার্কেটে। প্রত্যেকটা শহরে এই হোলসেল মার্কেট আছে যেখানে পাওয়া যায়, তারা নিয়ে আসে, বাছাই করে, ঝাড়াই বাছাই করে সুন্দর করে প্যাকেট করে, সমবায়িকাগুলো, কোঅপারেটিভ যেগুলোকে বলছি, তারা কি করছে, তারা কিন্তু কোথাতে, তারা কি নিজেরা ওই ব্র্যান্ড ই তৈরি করছে তা নয়, আপনার কাছ থেকে কিনে নেবে, বিভিন্ন দোকানগুলো আপনার কাছ থেকে কিনে নেবে। তার জন্য বলি, যে কোনো জিনিসই, হলুদ গুঁড়ো আপনি র ম্যাটেরিয়াল কিনে নিয়ে সেটাকে ডাস্ট করতে পারেন, ডাস্ট করে নিয়ে প্যাকেটিং করতে পারেন, জিরে, যে কোনো ধরনের মশলা, এনিথিং, যা খুশি সেগুলো করবেন প্যাকেট করা, জাস্ট প্যাকেট জাত ময়দা। আজকে বস্তা থেকে আমরা কি করি, আমরা ভাবি যে বস্তা থেকে দিচ্ছে এটা ভালো না, ঠিক একই জিনিস সেই বস্তারই ময়দা করছে কি, প্যাকেট করে দিচ্ছে, প্যাকেট করে দিয়ে তার দাম খোলা মার্কেটে, খোলা বর্তা সেই বস্তা থেকে কিনলে পরে যা দাম হতো তার থেকে 5 টাকা বেশি। একই জিনিসই বিভিন্ন ব্র্যান্ডের দাম, কারোর দাম 10 টাকা, কারো দাম, যেমন নুনের ক্ষেত্রে যদি আমি আসি, কারো দাম 5 টাকা, কারো দাম 10 টাকা, কারো দাম 20 টাকা, আবার এখন বর্তমানে টিভিতে দেয় 1 কেজি নুনের দাম 200 টাকা, কিচ্ছু না শুধু ব্র্যান্ডের জন্য। সুতরাং আমিও বলবো সেই ব্র্যান্ড নেমটি ইউজ করুন, যে কোনো মাল আপনার সাধ্য মতো আপনি যতটুকু করতে পারবেন সেই সমস্ত জিনিস, এসেনশিয়াল কমোডিটি থেকে শুরু করুন, যে জিনিসগুলো র ম্যাটেরিয়াল হয়ে ডাস্ট করে হোক বা বাছাই করে, বড় অনেক জিনিস নিয়ে এসে বাছাই করে হোক, শুধুমাত্র আপনার একটি সুন্দর লোগো দিয়ে, একটি সুন্দর প্যাকেটিং সিস্টেম করে নিয়ে তার মধ্যে আপনি ভরুন, ভরে বাজারে বিক্রি করুন। কাদের কাছে? বড় বড় দোকানদারদের কাছে। আপনি যান, এখন দেখবেন, এখন গেলে কি নিবে, নিবে কি করে, আপনি শুনবেন যে তারা পাই, যে মালটা নিচ্ছে তার কাছ থেকে কত দামে নিচ্ছে, আপনি তার থেকে পার প্যাকেটে আপনি 15 পয়সা করে কম দিন, পার প্যাকেটে 15 পয়সা, 20 পয়সা, 25 পয়সা কম দিন, অর্থাৎ সে লাভ করছে, মনে করুন এক প্যাকেটে 10 টাকা, আপনি লাভ করুন 8 টাকা, আপনি সেরকম, অর্থাৎ যে বড় প্যাকেট সেই প্যাকেটে একটু মনে করুন 10টা বা 12টা আছে, সেখানে যদি 10টা থাকে
তাহলে কেউ সেই 10টা প্যাকেটে সে লাভ করছে হচ্ছে দেখা গেল যে 12 টাকা, আপনি 2 টাকা কম দিন, অর্থাৎ পার প্যাকেটে 20 পয়সা করে করছে, 20 পয়সা কম নিন আপনি, আপনার কাছ থেকে নেবে। আপনি একটু প্রথমে লাভ কম করুন এবং জিনিস ম্যাটেরিয়াল ভালো দিন, দেখবেন আপনি অবশ্যই অবশ্যই সাকসেস হবেন। অনেকটা হয়তো অবিশ্বাসের মতন লাগে যে এটি বোধহয় দৈট কি বলছে, এগুলো হবে না, হবে। সেই জন্যই আমি বললাম যে সাকসেস করতে গিয়ে পেলতে গেলে পরে পরিশ্রম করতেই হবে। আজকে যারা ছোট ছোট কোম্পানি যেগুলো আছে বা ধীরে ধীরে বড় হচ্ছে, যে বা আজকে বড় কোম্পানিগুলো, সেগুলো কি একবারে কি এত বড় হয়ে গেছে? নিশ্চয়ই নয়, তারা পরিশ্রম করে করে আসছে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলো এই পর্যায়ে বিজনেস করে তারা আজকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করে। সুতরাং আপনি কেন পারবেন না, আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে লাগবে এবং একটি লাইক করুন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আইডিয়াটি আপনাদের জীবনে সাকসেস নিয়ে আসুক। ধন্যবাদ।